প্রবীণ রাজনীতিবিদ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্নে ভূষিত করা হবে, শনিবার এই বিষয়ে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক স্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীকে ধন্যবাদ জানান, আর তার এই ভারতরত্ন পাওয়া নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন আসাদুদ্দিন ওয়েসি। তিনি পোস্টে লিখেছেন, যে সমস্ত ভারতীয়রা সহিংসতায় প্রাণ হারিয়েছেন তাদের কবরের ওপরে পাথর ছোড়া ছাড়া আর কিছুই নয়। মিম প্রধান আসাদুদ্দিন ওয়েসি শনিবার বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন দেওয়ার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত নিয়ে এক প্রকার উপহাস করেছেন। তিনি নিজে এক স্যান্ডেলে একটি পোস্ট করে লেখেন, লালকৃষ্ণ আডবাণীর জন্য ভারতরত্ন প্রাপ্য। যে সমস্ত ভারতীয়রা হিংসায় প্রাণ হারিয়েছেন তাদের কবরের ওপরে পাথর ছোড়া ছাড়া আর কিছুই নয়। পোস্টে তিনি একটি ভারতের মানচিত্রও যুক্ত করেছেন, যেখানে 23 সেপ্টেম্বর থেকে 5ই নভেম্বর 1990 পর্যন্ত লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রা দ্বারা প্রভাবিত জায়গাগুলোকে দেখানো হয়েছে, সেখানে মার্ক করা হয়েছে। 1980 সালে ভারতীয় জনতা পার্টির জন্মের অন্যতম রূপকার লালকৃষ্ণ আডবাণী, তার উত্থানের সঙ্গেই ভারতীয় রাজনীতিতে জুড়ে যায় রামের রাজনীতি। গেরুয়া শিবিরের বহু যুদ্ধের সেই নায়ককে এবার ভারতের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হবে। শনিবার এক স্যান্ডেলে মোদী লেখেন, আডবাণীজি আমাদের সময়ের অন্যতম সম্মানীয় ব্যক্তি, দেশের উন্নয়নের জন্য যার অশেষ অবদান রয়েছে। তিনি একদম নিচু স্তর থেকে কাজ করেছিলেন, সেখান থেকে দেশের উপপ্রধানমন্ত্রী হয়ে দেশের সেবা করেছিলেন। তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রীও ছিলেন। তার সংসদীয় পদক্ষেপগুলি বারবার অনুকরণীয় এবং সমৃদ্ধ ছিল। এরপরই তিনি জানান, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্নে সম্মানিত করা হবে। আমি ইতিমধ্যেই তার সঙ্গে কথা বলেছি, তাকে অভিনন্দনও জানিয়েছি। অযোধ্যা রাম মন্দির আন্দোলন 1990 সালে লালকৃষ্ণ আডবাণী শুরু করেন রাম রথ যাত্রা। সেই যাত্রায় তিনি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমর্থকদের জড়ো করতে থাকেন। গুজরাটের সোমনাথ মন্দির থেকে সেই রথের চাকা চলতে শুরু করে, তা অযোধ্যার দিকে যাচ্ছিল। এরপর 1991 সালে দেশের দ্বিতীয় বৃহত্তম পার্টি হয় বিজেপি। 6ই ডিসেম্বর 1992 কার সেবকরা অযোধ্যায় 16 শতকের বাবরি মসজিদ ধ্বংস করে, সারা দেশে ব্যাপক অশান্তি শুরু হয়ে যায়। মোদী প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর থেকে ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল লালকৃষ্ণ আডবাণীর ভূমিকা, প্রকাশ্যে আসছিল নবীন প্রবীণ দ্বন্দ্ব। 1927 সালে করাচির সিন্ধু হিন্দু ব্যবসায়ী পরিবারে তাঁর জন্ম। তিনি ভারতীয় রাজনীতির অন্যতম সুপরিচিত ব্যক্তিত্ব। বেশ কয়েক দশকের রাজনৈতিক কেরিয়ার রয়েছে তাঁর। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। দলের আদর্শ ও নীতি গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার রাজনীতির পথ চলা শুরু আরএসএসের হাত ধরে, সেখান থেকে তার নেতৃত্ব প্রদানের দক্ষতা সকলের নজর কাড়ে। রাম জন্মভূমি আন্দোলনের সময় তার পরিচিতি তুঙ্গে ওঠে, ভারতের উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। লালকৃষ্ণ আডবাণী একজন বিশিষ্ট সংসদও ছিলেন। ভারতের আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে লালকৃষ্ণ আডবাণীর গভীর প্রভাব অনস্বীকার্য। ওয়াইসির এলকে আডবাণীর জন্য ভারতরত্ন পাওয়া নিয়ে ব্যঙ্গ করার পোস্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় তুলেছে। প্রবীণ রাজনীতিবিদ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্নে ভূষিত করা হবে, শনিবার এই বিষয়ে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক স্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীকে অভিনন্দন জানান, আর তার এই ভারতরত্ন পাওয়া নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন আসাদুদ্দিন ওয়েসি। তিনি পোস্টে লিখেছেন, যে সমস্ত ভারতীয়রা সহিংসতায় প্রাণ হারিয়েছেন তাদের কবরের ওপরে পাথর ছোড়া ছাড়া আর কিছুই নয়। মিম প্রধান ওয়েসি শনিবার বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন দেওয়ায় কেন্দ্রীয় সরকারের যে সিদ্ধান্ত, সে নিয়ে এক প্রকার উপহাস করেছেন। তিনি নিজের এক স্যান্ডেলে একটি পোস্ট করে লেখেন, লালকৃষ্ণ আডবাণীর জন্য ভারতরত্ন প্রাপ্য। যে সমস্ত ভারতীয়রা হিংসায় প্রাণ হারিয়েছেন তাদের কবরের ওপরে পাথর ছোড়া ছাড়া আর কিছুই নয়।
সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।